আর এই মুহূর্তে আমরা শুরু করছি আজ নজরে যে খবর, অর্থাৎ আজ দিনভর যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে এবং যে যে খবরের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। এবং অবশ্যই বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা। তবে অবশ্যই একদিকে যেমন ডেঙ্গি পরিস্থিতির দিকে তো আমাদের নজর থাকবেই, কারণ দিনের পর দিন যেভাবে ডেঙ্গি সংক্রমণ বেড়ে চলেছে এবং তার পাশাপাশি আমাদের আরজিকর সেখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন শান্তনু সেন। সেই ক্ষেত্রে শান্তনু সেন তিনি অভিমান প্রকাশ করেছেন একটি পোস্ট করে, অবশ্যই সেই খবরের আপডেটও আমরা নেব। তার পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ চলছে এই মুহূর্তে এবং সেই খবরের দিকেও আমাদের নজর থাকবে। এবং তার পাশাপাশি মণিপুরের যে বিতর্কিত রায় ঘোষণা করা হয়েছে তার বিচারপতি এবার কলকাতা হাইকোর্টে, সেখানে তাকে বদলি করে নিয়ে আসা হচ্ছে, অবশ্যই সেই আপডেটও আপনাদের কাছে আমরা এই মুহূর্তে দেব। বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা এবং আমরা এই সমস্ত খবরের দিকেই আমরা নজর রাখবো। যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি রয়েছেন সরাসরি, প্রথমে আমি জয়জ্যোতির কাছে চলে যাব। জয়জ্যোতি আমাদের সঙ্গে রয়েছে। জয়জ্যোতি, প্রথমে যে খবর তোমার কাছে আমরা জানতে চাইব, যে পাকিস্তান ম্যাচের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, কি প্রস্তুতি এই মুহূর্তে নেওয়া হচ্ছে? দেখো, রোহিত শর্মা গতকাল যে ধরনের পারফরমেন্স দিয়েছে, অসাধারণ পারফরমেন্স, এবং তারপর থেকে কিন্তু একদম আত্মবিশ্বাসের টকবক করে ফুটছে ভারতীয় দল। আর যেমনটা তুমি জানো যে আর পাকিস্তান ম্যাচ সেটা উন্মাদনা পূর্বে আমরা জানি যে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে রোহিত শর্মা রান পাননি, ক্যাপ্টেন রান পাননি, তবে গতকাল যে পারফরমেন্সটা দিয়েছে, যে স্টাইলে ব্যাটিং করেছে তাতে কিন্তু অনেক প্রশ্নের জবাব তিনি দিলেন। এবং ভারত পাকিস্তান ম্যাচের আগে দুটি দলই কিন্তু সাংঘাতিক জায়গায় রয়েছে, কারণ দুটি দলই দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচ জিতেছে। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে 334 চেজ করে এবং অপরদিকে ভারত কালকে জিতেছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে কিন্তু একদম চলমনে রয়েছে। তাই এটা বলাই যায় যে আহমেদাবাদ একদম তৈরি এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি একদম রুদ্রাম আশ্রমের সামনে, মানে গতকাল অব্দি শান্ত ছিল আহমেদাবাদ, আজকে একটু করে ধরা পড়ছে এবং এটা আরো এই উত্তেজনাটা আরো বাড়বে যত সময় এগোবে। একেবারে একেবারে জয়জ্যোতি, অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমরা জয়জ্যোতি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইব, যে পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান তিনি সেঞ্চুরি করেছেন বিশ্বকাপে এবং সেই ক্ষেত্রে এই যে সেঞ্চুরি তার, তিনি তা উৎসর্গ করেছেন গাজার মানুষকে, কি কারণে? দেখো, এটা একটা মানবিক রূপ ধরা পড়েছে মোহাম্মদ রিজওয়ানের। আমরা জানি যে কি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, একদম ম্যাচ জেতানো সেঞ্চুরি, এবং তারপর তার যে একটা মানবিক রূপ সেটা কিন্তু তিনি দেখিয়েছেন এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সফরানের পর যে তার এই সেঞ্চুরিটি গাজার যে ভাই বোনেরা রয়েছে যারা এই মুহূর্তে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা সবাই জানি যে গাজায় কি চলছে, তাদেরকে তিনি ডেডিকেট করেছেন। এবং অবশ্যই এটার একটা অন্যরকম অন্য রিজওয়ানকে কিন্তু এখানে পরিলক্ষিত করা গিয়েছে। এবং আরো কয়েকটা বিষয় এখানে জানিয়ে রাখি অভিক, যেটা হচ্ছে যে শুভমান গিল কিন্তু গতকাল পৌঁছে গিয়েছে আহমেদাবাদ। তাই এটা একটা টুইস্ট যে শুভমান গিল ভারত পাকিস্তান ম্যাচে খেলবে কিনা। এবং এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে যে পাকিস্তান টিম হায়াত রেজেন্সি হোটেলে রয়েছেন আশ্রম রোডে। ভারতীয় দল আজকে দুপুরে ঢুকছে, পাকিস্তান দলের প্র্যাকটিস আজকে বিকেলে এবং সব মিলিয়ে জমজমাট। তবে ভিসা সমস্যা, পাকিস্তান জার্নালিস্টদের একটা ভিসা সমস্যা চলছিল, সেই ভিসা সমস্যায় 60 জন পাকিস্তান সাংবাদিকদের মধ্যে 25 জনকে কিন্তু স্যাংশন করা হয়েছে, বাকিদের কি হবে এখনো কিন্তু বলা যাচ্ছে না। একেবারে অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবে। জয়জ্যোতি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি। আমাদের আরেক প্রতিনিধি নিমাই পাণ্ডাও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, নিমাইয়ের কাছে যাব। নিমাই, যেভাবে প্রত্যেক দিনই আমরা ডেঙ্গি আক্রান্তের খবর পাচ্ছি এবং ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুরও খবর পাচ্ছি, গতকালও এই যে ডেঙ্গি পরিস্থিতি, সেই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব তিনি জরুরি বৈঠক করেছেন জেলা শাসকদেরকে নিয়ে, বেশ কিছু নির্দেশও দিয়েছেন, সামগ্রিকভাবে কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো অভি, গতকালই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্য সচিব তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা তিনি
নির্দেশ জারি করেছেন যে পুজোর দিনগুলোতে যে ডেঙ্গির সঙ্গে যুক্ত, ডেঙ্গি দমনের ক্ষেত্রে যারা যুক্ত সংশ্লিষ্ট যে সমস্ত কর্মী রয়েছেন তাদের ছুটি বাতিল, কারণ ডেঙ্গি কিন্তু বাড়ছে এবং গতকালও দুজনের মৃত্যু হয়েছে। একজন বহরমপুরের একজন বাসিন্দা, তার মৃত্যু হয়েছে, এবং একজন চাকদার বাসিন্দা, তার মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর যেমন অব্যাহত, তেমনই কিন্তু ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেই গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী, যেটা খুবই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। বিশেষ করে পুজোর সময় যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে তাতে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রস্তুত থাকার দরকার রয়েছে, কারণ এমনিতেই পুজোর সময় হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব বা চিকিৎসা কর্মীর অভাব দেখা যায়। ফলে এই সময়ে যারা ডেঙ্গি দমনের ক্ষেত্রে, ডেঙ্গি চিকিৎসার ক্ষেত্রে সংশ্লিষ্টভাবে যুক্ত, সেই গ্রাম হোক বা পৌরসভা এলাকা হোক, স্বাস্থ্যকর্মী হোক বা প্রশাসনের যে স্তরে যেই থাকুক না কেন, তাদেরকে পুজোর ছুটি বাতিল করা হয়েছে। এবং ১৪ এবং ১৫ অক্টোবর এই দুদিন স্পেশাল ড্রাইভ হবে সমস্ত স্কুল, কলেজ, হাসপাতাল এবং যে সমস্ত জায়গায় ডেঙ্গির আতঙ্কঘর হতে পারে, সম্ভাব্য আতঙ্কঘর, সেই জায়গাগুলো স্পেশাল ড্রাইভ দেওয়া হবে এবং সমস্ত দিন নজরদারি চলবে, এই কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কালকে নবান্নের বৈঠকে। পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখি যে ডেঙ্গি কিন্তু কমেনি, বরং এই মুহূর্তে গ্রাফ ঊর্ধ্বমুখী। ফলে সাধারণ মানুষকেও প্রচণ্ডভাবে সচেতন হতে হবে, তাদের আশেপাশে পরিষ্কার জমা জল যাতে না জল না জমে সেই বিষয়টা দেখতে হবে, মশারি ব্যবহার করতে হবে। যদিও ডেঙ্গির মশা দিনের বেলা কামড়ায়, তা সেক্ষেত্রে যারা ছোট্টরা যারা স্কুলে আছে তাদেরকে ফুল প্যান্ট পরানো, ফুল হাতা জামা পরানো, এগুলোর দিকে নজর রাখতে হবে। দরকার হলে মশা যাতে না কামড়ায় সেই ধরনের যা যা ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে। সব মিলে প্রশাসনের যেমন দায়িত্ব, তেমনই সাধারণ মানুষের দায়িত্ব রয়েছে যে সচেতন থাকা, না হলে এই ডেঙ্গিকে মোকাবিলা করা অনেকটাই কঠিন হয়ে পড়বে। অভি, একেবারেই একেবারেই এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তী সময়ে। আপাতত সঙ্গে থাকো নিমাই আমাদের এই মুহূর্তে। আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে, কল্যাণের কাছে যাব। কল্যাণ, আমরা কল্যাণের কাছে যাব এবং সেক্ষেত্রে ভার্চুয়াল পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভার্চুয়ালি বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন করবেন, এই নিয়ে কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত কল্যাণ, কখন তিনি এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবেন? দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান এবং আর কয়েক ঘন্টা পরেই দুর্গা পুজোর উদ্বোধন হচ্ছে রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেল 4:15 এই ভার্চুয়াল উদ্বোধন করবেন রাজ্যের প্রায় 1,000-এর কাছাকাছি দুর্গা পুজোর সাথে সাথে মুর্শিদাবাদের 32টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের ভট্টাচার্য পাড়া, যে ভট্টাচার্য পাড়া তোমাকে জানিয়ে রাখি যে গতবারও শারদ সম্মান, বিশ্ব শারদ সম্মান পেয়েছিলেন এবং সেই কমিটির এবারও উন্মাদনা বেড়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুজোতে তুলে ধরা হয়েছে কাঁসা পিতল। তুমি জানো যে খাগড়ার কাঁসা পিতল বিখ্যাত এবং সেই খাগড়ার কাঁসা পিতল অবলুপ্তের পথে, যার ফলে কারিগর রয়েছেন এখানকার যারা শিল্পী রয়েছে তাদের উৎসাহ দিতে প্রায় 50 লক্ষ টাকা বাজেটের এই দুর্গা পুজো উদ্বোধন হচ্ছে এবং আজকে বিকেল উদ্বোধন হবে। জেলা প্রশাসন কর্তারা সেখানে থাকবেন এবং উদ্বোধন অনুষ্ঠান তখনই ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা যেটা জানতে পারছি জেলা পুলিশ সুপার, জেলা শাসক সহ আধিকারিকরা এই মঞ্চে উপস্থিত হবে এবং মুর্শিদাবাদের বহরমপুর, হরিহরপাড়া, জঙ্গিপুর এবং জঙ্গিপুরে 11টি দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, বাকি 21টি বহরমপুর জেলায় পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, যার ফলে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং দুর্গা প্রতিমার যেমন রূপ দেওয়া হচ্ছে, চোখ আঁকা হচ্ছে, তেমনি মণ্ডপ সজ্জাও রাত দিন রাত জেগে কিন্তু এই যেহেতু মহালয়ার আগে উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী, যার ফলে সাজো রপ্ত পড়েছেই, পাশাপাশি উন্মাদনাও বেড়েছে। কারণ তুমি জানো যে রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পুজো কমিটিকে 70,000 টাকা করে অনুদান দিচ্ছে মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের বহরমপুরে প্রায় 500 কাছাকাছি দুর্গা পুজোর অনুদান পাচ্ছে, পাশাপাশি প্রতিটি ব্লকে দুর্গা পুজোগুলো অনুদান পাবে। সুতরাং মানুষের পুজো পরিচালনা করার যে উন্মাদনা সেটা স্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং যার ফলে মানুষের উন্মাদনা, পাশাপাশি এলাকার মানুষের উন্মাদনা এবং আমাদের এদিকে নজর থাকবে যে আজকে বিকেল 4:15 মুখ্যমন্ত্রী কলকাতা থেকে যে ভার্চুয়াল উদ্বোধন করবেন পুজোগুলো, সেই পুজোগুলোই মানুষ সারাত্ত দেবেনি, পাশাপাশি বেজে উঠবে ঢাকের কাঠি। একেবারেই একেবারেই এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তুমি সঙ্গে থাকো কল্যাণ। আমরা আরও একবার এই মুহূর্তে নিমাই পান্ডা আমাদের সঙ্গে রয়েছেন, আরেক প্রতিনিধি, নিমাইয়ের কাছে আমরা আবারও যাব। নিমাই, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শান্তনু সেনকে, তারপর তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টের ছত্রে দেখা যাচ্ছে যে এই শান্তনু সেনের অভিমান প্রকাশ পাচ্ছে, ঠিক কি পোস্টে তিনি উল্লেখ করেছেন তোমার কাছে একটু বিস্তারিত জানতে চাই।
দেখো এই খালপাড়ের মেডিকেল কলেজ বলে যেটা প্রচলিত হবে খ্যাত আরজিগর মেডিকেল কলেজ, তার বেশ কিছুদিনের বেশ কয়েক দু এক বছরের যদি ইতিহাস দেখা যায় তাহলে বারবার করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। শান্তনু সেন ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে করা হয় সুদীপ্ত রায়কে, সুদীপ্ত রায় যিনি বিধায়ক তৃণমূলের এবং চিকিৎসকও, আবার শান্তনু সেনও চিকিৎসক সাংসদ। ফলে এই দুজনের মধ্যে আবার দেখা গেছে যে সুদীপ্ত রায়কে সরিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় আবার শান্তনু সেনকে নিয়ে আসা হয়েছে, এবং শেষতম সংযোজন যে আবার শান্তনু সেনকে সরিয়ে সুদীপ্ত রায়কে নিয়ে আসা হয়েছে। এবং এর মাঝখানে সন্দীপ ঘোষ যিনি আরজিকরের অধ্যক্ষ বা প্রিন্সিপাল তাকে নিয়েও নাটক কেউ একটা মোড় বিভিন্ন সময় দেখা গেছে যে সন্দীপ ঘোষকে নিয়ে ছাত্রদের একাংশ তার অপসারণের দাবিতে আন্দোলন করেছিল দীর্ঘদিন ধরে। সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে অন্য মেডিকেল কলেজে পাঠানো হয়, একদিনের মধ্যে আবার সেই অর্ডার চেঞ্জ হয়ে যায়, তাকে আবার আরজি করে বহাল রাখা হয়, তারপর আবার কিছুদিন পরে তাকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে পাঠানো হয়, আবার শান্তনু সেনকে অপসারণের সঙ্গে সঙ্গে সুদীপ্ত রায়কে নিয়ে আসা হয়েছে আর সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয়েছে। এই যে বারবার করে আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যানের পদ নিয়ে টানা পড়েন এবং অপসারণ নতুন সংযোজন, এইটা কিন্তু মানে রাজনৈতিক মহল বলো চিকিৎসক মহলের মধ্যে বেশ দৃষ্টি আকর্ষণ করে বারবার করে এবং আলোচ্য বিষয়বস্তু হয়ে ওঠে। এবং এখানে মূলত যে বিষয়টা উঠে আসছে যে গতকালই স্বাস্থ্য ভবনে বেশ কিছু পোস্টার পড়েছে শ্যামাপদ দাস নামে একজন অর্থোপেডিক সার্জেনের নামে, যে তিনি মহান ক্ষমতাশালী, তার কথায় স্বাস্থ্য দপ্তর চলে, তিনি যাকে খুশি বদলি করতে পারেন, যা খুশি সিদ্ধান্ত নিতে পারেন। শ্যামাপদ দাস একজন বেসরকারি চিকিৎসক, মানে বেসরকারি জায়গায় তিনি প্র্যাকটিস করেন, তিনি মুখ্যমন্ত্রীর চিকিৎসক, এই হচ্ছে তার মূলত পরিচয়। তিনি সরকারি জায়গায় কোথাও চাকরি করেন না, তার নামে পোস্টার হয়েছে এবং মূলত এই আরজিকরের চেয়ারম্যান পদের অপসারণের, শান্তনু সেনের অপসারণের পর, তারপরে গতকাল শান্তনু সেনের একটি অভিমানী পোস্ট যেখানে তিনি লিখেছেন শুধুমাত্র কানে দেখে কারুর কথা শুনে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটা অনেক সময় কষ্ট দেয়, বেদনা দেয়। এবং তার তিনি অবশ্য নিজেকে শান্তনু সেন বলেছেন যে তিনি মিশনের ছাত্র, তিনি দর্শনে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন যে যারা তার জন্য কাজ করেন তাদেরকে, তাদের মনে যদি ব্যথা হয় তার যদি কোনো সিদ্ধান্তের জন্য তাহলে সেটা তার খারাপ লাগারই কথা। অবশ্য এখানে বিজেপি বা বিরোধী দলগুলো বা বিরোধী রাজনৈতিক যে চিকিৎসকদের রাজনৈতিক সংগঠন তারা কিন্তু খুঁজাই দিতে চাননি, তারা বলছেন যে আসলে তিনি যার নাম উচ্চারণ করতে পারছেন না তার নাম তাই লিখতে পারেননি, সেই জায়গায় তিনি এই ধরনের দর্শনের মতো করে তার অভিমানের কথা বলেছেন, আসলে তার অপসারণ তাকে গুরুত্ব না দেওয়া। এবং সামনেই ডিএমই পদে নতুন কাউকে নির্বাচন করা হবে, ডিএইচএস অর্থাৎ স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দুটি পদ, কারার কে কোন দুজন এই পদে পদাধিকারী হবেন সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশ নিতে পারেন বলে যারা, যাদের উদ্দেশ্যে তিনি লিখেছেন তাদের যেন সিদ্ধান্ত যেন কাউকে কষ্ট না দেয়। ফলে এই পোস্ট নিয়ে একেবারে ভাইরাল এই পোস্ট, এবং এই পোস্টকে ঘিরে শান্তনু সেনের মতো তুখোর রাজনীতিবিদ যিনি দিল্লিতে সংসদে গিয়ে রাজনীতির কথা বলেন, যিনি পশ্চিমবঙ্গে তৃণমূলের মুখপাত্র, তাকে তার এই অভিমানী কথা সেখানে যে লবি, মানে রাজনৈতিক তো বিভিন্ন সংগঠন থাকে কিন্তু একই রাজনৈতিক দলের যে লবির কথা উঠে আসে সেই লবি নিয়েই তার অভিমানের কথা উঠেছে। এবং এ নিয়ে চিকিৎসক মহল বা যারা চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত তারা কিন্তু যথেষ্ট উৎসাহী হয়ে পড়েন, ভাইরাল হয়ে যায় এই পোস্টটি। তবে শান্তনু সেনের দাবি, তিনি মিশনের ছাত্র, তিনি মনে করেন যে কাউকে কষ্ট দেওয়া কোনো সিদ্ধান্ত একনিষ্ঠ কর্মীর জন্য কখনোই ঠিক হতে পারে না, তিনি সেটা করতে চান না। কবি একেবারেই অবশ্যই আমাদের এদিকেও নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, তবে জয়জ্যোতিও আমাদের সঙ্গে ছিল। জয়জ্যোতি আপাতত ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য, এবং নিমাই পাণ্ডা এবং কল্যাণ তুমি আমাদের সঙ্গে থাকো, আবার আসবো তোমাদের কাছে। এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর ফিরছি আবারও আজ নজরে যে খবর নিয়ে, সঙ্গে থাকুন। আজ নজরে যে খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর, আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদেরকে পৌঁছে দিচ্ছি এবং যে খবরের দিকে আমরা অবশ্যই নজর রাখবো আজ দিনভর। তবে এই মুহূর্তে শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শুভঙ্করের কাছে অবশ্যই যাব, কারণ যে নতুন ন্যায় সংহিতার ধারা এবং মোদী সরকারের সেই ধারা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা পড়েছেন এবং তারপর তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন, যা নিয়ে এই মুহূর্তে মোদী মমতা সংঘাত চরমে পৌঁছেছে। ঠিক কী বিষয় আরও বিস্তারিত আমাদেরকে জানাবে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর দেখো অভিক, তোমায় জানিয়ে রাখি যে ইন্ডিয়ান পিনাল কোড, সেই ইন্ডিয়ান পিনাল কোডের একেবারে সম্পূর্ণ বদল ঘটিয়ে ভারতীয় ন্যায় সংহিতা
কেন্দ্রের মোদী সরকার তারা আনতে চাইছে এবং সেই ক্ষেত্রে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেই বিষয়টি যখন সামনে আসে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সর্বপ্রথম যিনি কিন্তু গতকাল তার এক্স চ্যান্ডেলারে তিনি এর বিরোধিতা করেছেন, তীব্র সমালোচনা করেছেন, কেননা সেখানে দেখা যাচ্ছে যে নাগরিক বিরোধী বিধান সেখানে ঘুরপথে বলবৎ করার চেষ্টা করছে কেন্দ্রের মোদি সরকার এবং সেখানেই কিন্তু ঘোর আপত্তি, কেননা ইন্ডিয়ান পিনাল কোডের বেশ কিছু ধারা সেখানে কিন্তু নাগরিকদের যে আইন বা নাগরিক বিরোধী বিধানের সেখানে কিন্তু অনেক লঘু সেখানে দণ্ডবিধি আরোপ করা রয়েছে, যেটা এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতা সেখানে কিন্তু এটিকে অত্যন্ত কঠোরভাবে আনার চেষ্টা করা হচ্ছে, ঘুর পথে কঠোরভাবে আনার চেষ্টা করা হচ্ছে, নাম বদল করে, নাম শোনালেও ভালো শোনালেও কিন্তু তার ভেতরে যে কঠোরতা আছে বিশেষ করে যে আইনের ধারাগুলো সেগুলোকে আরও কঠোর করে আনা হচ্ছে এবং সবথেকে বড় বিষয় নাগরিকদের যে বাক এবং মত প্রকাশের অধিকার, যে কোনো বিষয় নিয়ে যে মন্তব্যের অধিকার সেইটা কিন্তু কোনো জায়গায় গিয়ে তার কণ্ঠরোধ হবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন এবং সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু জানিয়েছেন যে সংসদে তার শুধু দলের প্রতিনিধিরা না বিরোধী যারা যারা রয়েছেন প্রত্যেকে যেন সংসদে এই বিলের বিরোধিতা করেন এবং সবথেকে বড় বিষয় নাগরিকদের উপর তিনি এটি ছেড়েছেন, নাগরিকদের এটি পড়তে তিনি বলেছেন, যারা আইনজ্ঞ তাদেরকে বিষয়টি আলোচনা করতে এবং বিষয়টি কিন্তু সেখানে বিবেচনা করে বিষয়টি দেখতে বলেছেন তিনি, যারা আইনজ্ঞ রয়েছেন দেশের এবং সবথেকে বড় বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি উদ্গ্রীব বা বলা যেতে পারে তিনি উদ্বিগ্ন, যে নাগরিকদের যে অধিকার এবং সবথেকে বড় বিষয় নাগরিক বিরোধী বিধান কি হবে সেই বিষয়টি এবং কঠোরভাবে সেটিকে আনার যে চক্রান্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন এবং সেই কারণেই কিন্তু তার এই বিরোধিতা তিনি কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি বিষয়টি নিয়ে তীব্রভাবে সরব হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে কেন্দ্রের সঙ্গে বিশেষ করে মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা সেটি নিয়ে চরমে উঠেছে। অভিক একেবারে অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবেই শুভঙ্কর, এবং এই সংঘাত ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় আমরা সেদিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হচ্ছে, মণিপুরে যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা সেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে তো দীর্ঘদিন উত্তপ্ত রয়েছে মণিপুর, এবং এই যে মণিপুরের ঘটনা এবং সেই ঘটনা নিয়েই যে বিতর্কিত রায় ঘোষণা করেছিলেন সেখানকার বিচারপতি, এবং তারপর মণিপুরের সেই রায় ঘোষণা করা বিচারপতিকেই এবার স্থানান্তর করা হচ্ছে কলকাতা হাইকোর্টে নিয়ে আসা হচ্ছে তাকে। আমরা আরো বিস্তারিত জানবো বা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর দেখো তোমায় জানিয়ে রাখি যে এমভি মুরলীধরন তিনি মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি যে বিতর্কিত রায় দিয়েছিলেন যে সেখানের মণিপুরের মেইতেই যে জনজাতি রয়েছে তাদেরকে তপশিলি জাতির অন্তর্ভুক্ত করতে এবং তারপর সেখানে যেভাবে দেখা গিয়েছে আগুন ছড়িয়েছে, যেভাবে দেখা গিয়েছে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে, প্রচুর মানুষের মৃত্যু শুধু নয় হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন এবং স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতও এম ভি মুরলীধরনের এই যে সিদ্ধান্ত বা বলা যেতে পারে রায় তার কঠোর সমালোচনা তারাও করেছিলেন এবং স্বাভাবিক কারণেই কিন্তু এই এম ভি মুরলীধরন তিনি শীর্ষ আদালতের যে কলেজিয়াম সেখানে তিনি আবেদন করেছিলেন যাতে মাদ্রাস হাইকোর্টে তাকে স্থানান্তর করা হয় বা সেখানে তাকে পাঠানো হয়, কিন্তু কলেজিয়াম তার যে আবেদন সে আবেদনকে গ্রাহ্যতা দেয়নি এবং কলকাতা হাইকোর্টে তাকে পাঠানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কলকাতা হাইকোর্টে পাঠানো হচ্ছে অত্যন্ত বিতর্কিত একটি চরিত্র, কেননা তার এই বিতর্কিত রায়ের পরেই কিন্তু এই মেইতেই যে জনগোষ্ঠী তাদেরকে তপশিলি জাতিভুক্ত বা অন্তর্ভুক্ত করার যে রায় তিনি দিয়েছিলেন তারপরে দেখা গিয়েছে কীভাবে সেখানে বিক্ষোভের আগুন ছড়িয়েছে, কুকি সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়গুলোর মধ্যে যেভাবে আমরা দেখেছি তাদের ওপরে উৎপীড়ন, সেখানে সেনাবাহিনীর কাছ থেকে তাদের যে আর্মস অ্যামুনেশন সেগুলো ছিনতাই করে নেওয়া, একের পর এক মানুষের মৃত্যু, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, মহিলাদের নগ্ন করে সেখানে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ঘোরানো হয়েছে, তাদের ওপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে, সব কিন্তু মনে করা হচ্ছিল এই যে বিতর্কিত রায় তারপরেই পরিস্থিতি আরও ঘোলালো হয়েছে এবং সুপ্রিম কোর্ট এম ভি মুরলীধরনের এই যে রায় সেই রায়ের তীব্র সমালোচনা করেছিলেন এবং তারপরেই এম ভি মুরলীধরন যিনি মণিপুরের
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন, তিনি আবেদন করেছিলেন কলেজিয়ামে, শীর্ষ আদালতের কলেজিয়ামে, যেন তাকে মাদ্রাজ হাইকোর্টে সেখানে তাকে পাঠানো হয়, কিন্তু কলেজিয়াম তার এই আবেদনে সাড়া দেয়নি, যেটি আরেকবার আমি জানাচ্ছি, তার এই আবেদনে সাড়া না দিয়ে তাকে কলকাতা হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে। এখন দেখতে হবে কলকাতা হাইকোর্টে এসে তার এই যে বিচার ব্যবস্থা সেক্ষেত্রে কোনো মামলা বা কোনো বিষয় নেই, কেননা জানো তুমি যে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে একাধিক মামলা যে নিয়ে কিন্তু ব্যাপক বিভিন্ন ধরনের কিন্তু আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘোরালো পরিস্থিতি তৈরি আমরা দেখতে পেয়েছি, সেই রায় নিয়ে বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে যাওয়া, শীর্ষ আদালতে স্থানান্তরিত হওয়া, সেই মামলা এগুলো তো অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে এখানে তার কি ভূমিকা থাকে রায় নির্দেশের ক্ষেত্রে সেটি কিন্তু অবশ্যই লক্ষণীয় হবে। শুভঙ্কর, কবে থেকে তিনি দায়িত্ব নিতে চলেছেন, কবে থেকে তাকে এখানে বদলি করা হচ্ছে সেই বিষয়ে কিছু জানা গেছে? দেখো এখনো পর্যন্ত স্পষ্টভাবে সে বিষয় না জানা গেলেও খুব শীঘ্রই তিনি দায়িত্ব গ্রহণ করবে বলেই আমরা জানতে পারছি। এবং তোমায় জানিয়ে রাখি যে এমবি মুরলীধরন কিন্তু যে মাদ্রাজ হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন সেই আবেদনে কলেজিয়াম একেবারেই সাড়া দেয়নি, শীর্ষ আদালতের কলেজিয়াম সাড়া দেয়নি এবং তাকে কলকাতা হাইকোর্টে আপাতত পাঠানো হয়েছে। বেশ বেশ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। শুভঙ্কর আপাতত ধন্যবাদ, শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন, অন্যদিকে নিমাই পান্ডা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং কল্যাণ আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ নজরে যে খবর এই পর্যন্তই, এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।